ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনবন জেনেছিলেন কোন পিতা যদি তার সন্তানদের মধ্যে কাউকে কিছু সম্পদ লিখে দেন আর কাউকে না দেন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে এর বিধান কী হবে এবং বাকি সম্পদের বিধান কী হবে, এই কথাগুলো জানার আগে ভূমিকাস্বরূপ একটা কথা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে সন্তানদের মধ্যে যে ন্যায় প্রতিষ্ঠা করা, এটা মাতা পিতার উপর ফরজ। কোনো সন্তানকে কিছু দিবে আর কোনো সন্তানকে মাহরুম করবে, এটা পিতা মাতার জন্য সম্পূর্ণ হারাম। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, মেয়েরা অর্ধেক পায় ছেলেদের তুলনায়, এটা হবে পিতা মাতার মৃত্যুর পরে সম্পত্তি বটোয়ারার নিয়ম, কিন্তু জীবদ্দশায় কোনো ছেলে কোনো মা বা বাপ ছেলে বা মেয়েকে কিছু দিতে চায় তাহলে এখানে অর্ধ অর্ধ ভাগ হবে না, এখানে সমান সমান করতে হবে। এ কথা বলা যাবে না যে ছেলেকে ডবল দেব মেয়েকে অর্ধেক দেব, এরকম বলা যাবে না জীবদ্দশায়। হ্যাঁ, মা বাপ মারা গেলে সম্পদের মধ্যে ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে, এটা মরার ফরের নিয়ম। মাতা পিতা সন্তানকে জীবদ্দশায় যদি কিছু দেয়, ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমান সমান দিতে হবে, কোনো যে সন্তানকে বেশি দিবে কোনো সন্তানকে কম দিবে, এটা ন্যায় প্রতিষ্ঠার বিপরীত হওয়ার কারণে এটা হারাম। সহি বোখারি এবং মুসলিমের মধ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন ঈদিলু বাইনা ওলাদিকুম ফিল আতিয়াতি, তোমরা ন্যায় বিচার করো সন্তানদের ব্যাপারে তাদেরকে যখন তোমরা কোনো হাদিয়ে দিবে কোনো কিছু দান করবে, তাদের দানের মধ্যে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো সমান সমান দাও। তাহলে এখানে জীবদ্দশা মাতা পিতার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ হচ্ছে, হ্যাঁ তোমরা জীবদ্দশায় তাদেরকে কিছু দিলে সমান সমান দিবে। তাই আমাদের দেশে অনেকেই দেখা যায় যে মেয়েরা তার মৃত্যুর পরে তার সম্পত্তিতে সম্পদের মালিক হয়ে যাবে, এই জন্য জীবদ্দশায় ছেলের নামে সম্পদ লিখে দেয়, এটা সম্পূর্ণ হারাম কাজ, জাহান্নামে যাওয়ার একটা কারণ। এটা কোনো পিতা মাতার জন্য কোনো সময় এটা বৈধ না, হারাম। ছেলেকে বেশি ভালোবেসে কিছু দিয়ে দিল, মেয়েদেরকে মাহরুম করলো, সম্পূর্ণ হারাম। যদি দেয় মেয়েকেও দিতে হবে ছেলেকেও দিতে হবে, মেয়েকে এক টাকা দিলে ছেলেকে এক টাকা দিতে হবে, মেয়েকে এক ছেলেকে এক টাকা দিবে মেয়েকে যে অর্ধেক দিবে এক টাকার অর্ধেক দিবে, এটা সম্পূর্ণ হারাম। বরং জীবদ্দশায় ছেলে হোক মেয়ে হোক মা বাপ কিছু দিলে সমান সমান দিতে হবে। হ্যাঁ, মৃত্যুর পরবর্তীতে সম্পত্তি যখন ভাগ হবে তখন ছেলেরা পাবে মেয়েদের তুলনায় ডবল, মেয়েরা পাবে অর্ধেক ছেলেদের তুলনায়, এটা মৃত্যুর পরে হিসাব, মৃত্যুর আগে না। এই বিষয়ের উপরে একটা হাদিস সহি বোখারি এবং মুসলিমের মধ্যে নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না আবাহু আতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নোমান বিন বাসির অর্থাৎ বাসির রাদিয়াল্লাহু তাআলার ছেলে নোমান, তার থেকে হাদিসটি বর্ণিত, আন্না আবাহু তার পিতা বসির তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এরপরে বললেন ইন্নি নাহালতু ইবনি হাযা গোলামান কান আলি, আমি আমার এই সন্তানকে নোমানকে আমার একটা গোলাম তাকে দান করে দিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, আ কুল্লু ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাযা, তোমার প্রত্যেক সন্তানকেই কি এভাবে দিছ, প্রত্যেককে এক একটা করে সন্তান দিয়ে গোলাম দিছ? ফাকাল আলা, তিনি বললেন যে না তা তো করি নাই, শুধু আমি নোমানকে দিছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এই যে গোলাম নোমানকে দিছ এটা তুমি ফিরিয়ে নাও। ওয়াফিল অবজিন ভিন্ন বর্ণনাতে আছে, ফাং তালাকা আবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়ে শাহাদাহু আলা সাদাকাতি, ভিন্ন শব্দে নোমান বিন বশির বলেন
আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন, যাতে করি আমার পিতা আমাকে যেই জিনিসটা দান করছেন এই বিষয়ের উপর সাক্ষী বানান। ফাকাল আফালতা হাজা বিওয়ালাদিকা কুল্লিহিম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নোমানকে যেভাবে দিছ এভাবে কি তোমার অন্যান্য সন্তানকে এভাবে সমানভাবে দিছ? কলালা, তখন বসির বললেন, না আমি তো এভাবে করি না। কলা ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো, বরাবরই করো। ফারাজা আবি ফারাদ্দা তিলকা সাদাকা, আমার পিতা ফিরে গেলেন, পরবর্তীতে আমাকে যে এক্সট্রা একটা সম্পদ দিয়েছিলেন এটা ইনি উইথড্র করলেন, ইনি এটা উঠে নিলেন। অন্য বর্ণনাতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি এরকম কোনো জুলুমের ব্যাপারে সাক্ষী হইতে পারি না। তাই সরাসরি এটা হারাম, সন্তানদের মধ্যে বেশকম করা, জীবদ্দশায় কোনো জিনিস দান করার ব্যাপারে বেশকম করা, এটা সম্পূর্ণ হারাম। পিতা মাতা এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে, অন্যের হক নষ্ট করার মতো গুণা হবে। তাই এখানে যে বিষয়টা, প্রথমত জীবিত থাকলে ওনার উচিত হয় চিঠি ফিরিয়ে নিবে, যদি দিতে চায় ছেলে হোক মেয়ে হোক ওনার যত সন্তান আছে সবগুলোকে সমান সমানভাবে দিবে, আর যদি না দিতে চায় কাউকে দিবে না, মৃত্যুর পরে ছেলেরা পাবে ডাবল, মেয়েরা পাবে তার অর্ধেক। তাই বর্তমান পরিস্থিতিতে যেই পিতা কোনো সম্পদ তার ছেলেকে দিয়ে দিছেন, তার জন্য জরুরি হয়েছে এটাকে ফিরে নিবে সন্তান থেকে, দিলে উভয় সন্তানকে সমান সমান করে দিবে, না দিলে নিজের নামে রেখে দিবে, মৃত্যুর পরে ছেলে সন্তানেরা মালিক হবে। আর যদি নাকি সন্তান এই এই সম্পদ ফিরে দিতে নারাজ হয়, তাইলে যে পরিমাণ সম্পদ জীবদ্দশায় ছেলেকে দিছে এই পরিমাণ সম্পদ মেয়ের নামে লিখে দিবে ফিতা, তাইলে এটা বরাবর হয়ে যাবে। আর যদি নাকি এটা না করে, তাহলে মৃত্যুর পরে এই সম্পদ উড়ার মধ্যে বন্টনের নিয়ম হবে, ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল, গুণা বাপের নামে থেকে যাবে আগে অন্যায় করার কারণে। আর যদি সন্তানে ছেলে মনে করে আমার বাপকে আমি গুণার মধ্যে রাখবো না, আমি এটাকে সংশোধন করে নেব, সেটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে বোনকেও দিবে সম্পূর্ণ সম্পদের হিসাবে ভাগ করা, ছেলে যদি নাকি একজন হয় মেয়ে যদি একজন হয় সম্পদকে তিন ভাগ করবে, দুই ভাগ ভাইয়ে নিবে, এক ভাগ মেয়েকে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।